হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি রানকুনি মেলাতে। তো দেখো মেলাতে কী 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 করি, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো সবাই মিলে যাচ্ছি আমরা, তো রেডি হয়ে গেছি। তো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস তো দেখো, আমরা চলে এসেছি মেলার কাছে, যে মেলার গেট দেখা যাচ্ছে। তো অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম, তো দাঁড়ালাম, তো টিকিট কেটে ঢুকতে হবে। তো দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে, আমার বর গেছে টিকিট কাটতে। তো আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম, তো এবার ঢুকছি আস্তে আস্তে। পুরো প্রচুর ভিড়, ঘিরে তো একদম বাজে হাল হয়ে গেছি। তবুও ঢুকছি। দেখো তোমরা সবাই সবাই দেখতেই পাচ্ছ কত দোকান বসেছে, জামা কাপড়ের দোকান, তারপরে কাপড়ের, তারপরে অনেক কিছু দোকান বসেছে। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে, ভিতর থেকে ঢুকছি কিছু ভিড়। গাইস তো ঘুরছি, তোমার মেয়েকে একটু ভিডিও করতে চায় না। তো যাই হোক, সামনে গেলাম, তো দিদিদের সাথে দেখা হয়েছে। দেখি মেলাতে ওরাও গেছিলো একসাথে, তো দেখলাম। দেখার পরে সবাই মিলে ঘুরলাম আস্তে আস্তে করে, কিছু কেনাকাটা করলাম। তো সবাই মিলে, এই যে এটা দিদি দিদি আমাদের মেয়ে, সবাই মিলে যাচ্ছি ঘুরছি। তো এবার দোল্লা চড়া চড়াচ্ছি, আমার মেয়ে দোল্লা চড়ছে, দিদির ছেলে দোল্লা চড়ছে। তো দাঁড়িয়ে আছি, তো ওদের দোল্লা চড়া গেছে। তো আমার দিদি এবার ট্যাটু করতে দাঁড়িয়েছে, তো ট্যাটু করলো। দুদিন আমাদের মেয়ে ও আবার একটা ফুল করেছে, ছোটের সাইডে একটা ফুল বানিয়েছে। তো ওদের করা হয়ে গেছে, তো এবার আমার করা হয়ে গেলে এবার আমরা যাবো দোল্লা করতে। দেখো ফুলটা করেছে, এই যে ফুলটা। তো এবার হয়ে গেছে, তো এবার যাবো আমরা দোল্লা চড়বো। ফাইনালি রেডি দোল্লা চড়ার জন্য। প্রচুর ভিড়, প্রচুর ভয় করছি, তাও উঠেছি। ফার্স্ট টাইম এই দোল্লাটায় উঠলাম, তো জানি না কী হবে। তো বসেছি, প্রচুর ভয় করছে। তো গেলাম, যাওয়ার পরে দেখছি উঠছি। তো গাইস দেখতে দেখো, তো দোল্লায় বসে পড়েছি, আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। তো প্রথম দিকে ভালোই লাগছিল, একটু ভয় করছিল না। আস্তে 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 স্পিডটা বাড়ছে, তো আস্তে আস্তে আমাদেরও ভালো লাগছে। বুঝতে পারিনি এত স্পিড হবে, আস্তে আস্তে স্পিড বেড়েই যাচ্ছে। তো ভয়তে তো পুরো জানি না কী হবে। তো দেখে দেখো স্পিডটা অনেক বেড়ে গেছে, তো আমাদের ভয় বেড়ে গেছে। তো ভাবছি কী হবে আজকে, বেঁচে ফেলে ফিরবো কিনা। দোল্লা থেকে প্রচুর স্পিডে চলছে, আমার অবস্থা এরকম। যাই হোক, তবুও চড়ছি, ভয় লাগছে। তো অবশেষে আমাদের চড়া শেষ হয়েছে, তো ভয়টাও কমে গেছে। তো অবশেষে বেঁচে আছি, ভাবতে পারিনি যে বেঁচে থাকবো বলে। যাই হোক, তুমি বেঁচে গিয়েছি, তো নিশ্চিন্ত। এবার আর কোনো উপায় নেই, ভয় কেটে গেছে, যা ভয় ছিল যা ভয় হওয়ার হয়ে গেছে। তো আমার দিদিতেও প্রচণ্ড ভয় পাচ্ছিলো, আমিও আরও বেশি ভয় পাচ্ছিলাম। চড়া হয়ে গেছে, তো এবার আর কিছু করার নেই, এবার বাড়ি যাবো। তো মেলা থেকে চলে এসেছি,
ঘোরা হয়ে গেছে মেলা, তো এবার ঘুমোবো, রাত্রি হয়ে গেছে, তো আবার পরে দেখা হবে, নেক্সট ব্লগে দেখা হবে। তো ভালো থেকো সবাই, তো পরে দেখা হচ্ছে আবার, বাই।